দেশের সর্বপ্রথম ও ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা কলেজ 1841 সালের 20 নভেম্বর পদ চলা শুরু। গৌরব ও প্রাপ্তির দিক দিয়ে বরাবর নিজেকে প্রমাণ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকে দাঁড়ালে দেখা যায় উপরে বড় করে লেখা আছে নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো। গত 181 বছরে নিজেকে জানার প্রত্যয়ে এই বিদ্যাপীঠে পা রেখেছেন লাখো শিক্ষার্থী। 1992 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজটি 2017 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। ঢাকা কলেজ প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করতে হলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। 1757 সালে পলাশী যুদ্ধে বিজয়ী হয়ে 1765 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রকৃত পক্ষেই তারা এ অঞ্চলের শাসকে পরিণত হয়। এরপর দীর্ঘদিন ইংরেজরা এ অঞ্চল শাসন করে গেলেও এখানকার মানুষের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেননি। অবশেষে 1830-এর দশকে সরকার এক শিক্ষানীতি গ্রহণ করে এবং ওই নীতিমালায় যে শিক্ষানীতির প্রচলন হয় তা মূলত পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা নামে পরিচিতি পায়। পরবর্তীকালে 1835 সালের 20 এপ্রিল ওই সময় দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত দায়িত্বশীল কর্তৃপক্ষ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন লর্ড বেন্টিকের নিকট একটি প্রতিবেদন পেশ করে, যেখানে বলা হয় সরকারের তত্ত্বাবধানে বাংলা প্রেসিডেন্সির প্রধান প্রধান জনবহুল শহরে ইংরেজি সাহিত্য এবং বিজ্ঞান শিক্ষার জন্য যতগুলো সম্ভব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মূলত তখন থেকেই শুরু হওয়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 1835 সালের 15 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঢাকা ইংলিশ সেমিনারি, যা বর্তমানে ঢাকা কলেজিয়েট স্কুল নামে পরিচিত। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আলোর দ্যুতি ছড়াতে থাকে অঞ্চলটিতে। পরবর্তীতে 1841 সালে ঢাকা ইংলিশ সেমিনারি স্কুলকে একটি কলেজ বা একটি আঞ্চলিক উচ্চতর ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়, যার নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ, এবং ঢাকা ইংলিশ সেমিনারি স্কুলের নাম দেওয়া হয় ঢাকা কলেজিয়েট স্কুল। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব আন্দোলন সংগ্রামে ঢাকা কলেজের ছাত্রদের অংশগ্রহণ ছিল প্রথম সারিতে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ঢাকা কলেজের 8 জন ছাত্র শহীদ হন। এছাড়া 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামগুলোতে এ কলেজের ছাত্রদের অবদান জড়িয়ে আছে। ঢাকা কলেজে এখনো পর্যন্ত 73 জন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ডক্টর টি ওয়াইজ, ডব্লিউ ব্রেনার্ড, ডব্লিউ বুথ, এফ সি টার্নার, এ জে আর্চিবল্ড এবং ডক্টর পি কে রায় অন্যতম। নাজিবুর রহমান নাইম, প্রতিদিনের সংবাদ, ঢাকা।